প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 9 নভেম্বর 2021 কিষাণ খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কিষাণ খামার চ্যানেলটি অবস্থান করছে মোনার ডেইরি ফার্মে। আর এই মোনার ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা সিমেন্ট মিলের পিছনে। এখান থেকে মূলত উনি বিগ বিগ সাইজের দুধের এবং প্রেগন্যান্ট গাভি বেশি বিক্রি করে থাকে। এ সপ্তাহে খামারে এসে দেখতেছি বেশ কিছু দুধের এবং প্রেগন্যান্ট গাভি সংগ্রহ করেছে। আজকের ভিডিওতে আমরা সে সকল গাভির দাম, জাত, বয়স এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে এই মোনার ডেইরি ফার্মের মালিক এগুলো বিক্রি করছে সে সকল বিষয়ে জানাবো। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। মোনার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইউটিউবে সবাই আপনাকে কম বেশি চেনে, অতি পরিচিত একটি মুখ আপনার, তারপরেও নতুন কিছু দর্শক প্রতিনিয়ত আসা যাওয়া করে, তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমি অরণকোলা পাবনা জেলা, আমার খামারটা অরণকোলা হাটের পাশে। মনোয়ার ভাই আমার খামারের নাম মনোয়ার ডেয়ারি খামার, ঠিক আছে? এখানে গাভি আমি লালন পালনও করি, আবার কেনা বেচাও করি, ঠিক আছে? আমি পাইকারি সেলে গরু সেল করি আর কি, সবাই আমার থেকে নেয় ইনশাল্লাহ কম বেশি। এবার কতগুলো গাভি সংগ্রহ করেছেন? এবার গাভি আছে প্রায় 60টার মতন। এখন দেখাবেন কত? এতগুলো তো আর একবারে দেখানো সম্ভব না। এখন তাও 12-13টা দেখাবো। 12-13টা দেখাবেন? হ্যাঁ 12-13টা দেখাবো, আবার 60টা আমার কাছে আছে কিনা তাও আপনার এমনি দেখাবো আর কি। আমি খামারে এসে দেখতে পাচ্ছি অনেক গাভি আপনার খামারে। হ্যাঁ অনেকজন বলে যে আমার এই কটা আছে, এই কটা আছে, এসব গল্পর কাম বাদ দিন। আমার কাছে অলওয়েজ টাইম, সর্বক্ষণ যখন পার্টি আসবে তখন গরু থাকবে ইনশাল্লাহ, সব সময় যখন খুশি। আচ্ছা এবার কি কি জাতের গাভি দেখাবেন? এবার ফিজিয়ান আছে, হলস্টার ফিজিয়ান আছে, 4টা মুন্ডি আছে এবং শাইয়ালও আছে। শাইয়ালও এবার দেখাবেন? শাইয়ালও, শাইয়াল আমি প্রতিনিয়তই থাকে, কিন্তু শাইয়ালের প্রতিবেদন না করতেই বিক্রি হয়ে যায়, কারণ আমি তো অল্প লাভে বিক্রি করি এই জন্যে। আর আমি ভালো বিক মানে শাইয়াল সারা কিনিনি, কিনলে পরে দেখা যাচ্ছে যে আমার তেনে ওই মনে করেন আগেই লীলাই। আপনার ব্যবসাটা হচ্ছে লাভ কম সেল বেশি? হ্যাঁ লাভ কম সেল বেশি, আমার কথা দর্শকের ভালো জিনিস দেব। পাবনা জেলার ভিতরে এককে চ্যালেঞ্জ করবো আমি যে গ্যারান্টি সহকারে গরু বিক্রি করে, এক আমি ছাড়া বাংলাদেশের ভিতরে কেউ নাই। গাভি গরু অত গাভি গরু মুখে মুখের কাম বাদিনি, গাভি গরু আমি চ্যালেঞ্জ করবো যে পাবনা জেলার ভিতরে এই মোনার ভাই ছাড়ার একের আমি চ্যালেঞ্জ করবো যে কোনো লোকের ক্ষমতা নাই, মুখে বলার কাম বাদিনি। এই বলার পর কিন্তু দুধ বেঁচে মুখে, আমরা কিন্তু দুধ মুখে বেছিনি। আসবে দুয়া লিবি, দুয়া যেটুক দুধ বলবো এক শের কুম্পলে লিয়া লাগবে না, এক শের কুম্পলেও লিয়া লাগবে না, ঠিক আছে? এবার দুধের গাভি কয়টা দেখাবেন আর প্রেগন্যান্ট গাভি কয়টা দেখাবেন? দুধের গাভি প্রায় 9টার মতন দেখাবো। দুধের গাভি 9টা? দুধের গাভি 9টার মতন দেখাবো। দুধের গাভিতে কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছে? দুধের গাভি আপনার এখানে আসবে, আসি থাকি দোয়া দেখে নিবি, দুই বেলা তিন বেলা দোয়া নিবি, কোনো সমস্যা নাই। সে বাস্তু ছাড়বি সে দেখে নিবি, অনেক জায়গায় কিন্তু বাস্তুর লোক ছাড়ে না কিন্তু। আবার কয়েক এই ভাই ভোরে আদানের সময় দোয়ানি পার্টি আসছে, আদানের সময় দোয়ানি হয়ে গেছে, ঠিক আছে? এই যে কালকেই বরপত্তেন আমার এই বগুড়ার আমার শেরপুরের ভাইরাল এসেছিল তার বাড়ি দিনাজপুর, ঠিক আছে? বানকানা গরু, বানকানা গরু বরপরে তিনটা গরু নিয়েছিল, বানকানা তিন দিনের তেল দিয়েছিল, আমি নাম বলবো না, বানকানা। পরে সেই বিচার আমার তেলে দুই তিনবার গরু লিছে, কিন্তু আমার দুইটা গরু দামে 5,000 টাকা কম বেশি জন্য গরু লিনি, নালে চলে গেছে বাওয়ার পরে। যারে এখন যা দেখি কি এরা সেই বিচার করে, সেই উদ্ধার করে, সেই টাকা বিচার করে টাকা উদ্ধার করে দিয়েছি কালকে দেওয়ার পরে। তারপর কা গরু আমার এখানে দুই দিন দোয়া, তারপর কা গরু লিখেছে। আপনি বিচার করে টাকা উদ্ধার করে দিছে? হ্যাঁ টাকা উদ্ধার করে দিছি। আচ্ছা আপনার এখানে আইসা খামারে এসে দু একদিন থেকে দুধ যখন নিজে চোখে দেখে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে গাভি? কোনো সমস্যা নেই, দুধ দোয়ান করে দুই বেলা তিন বেলা তিন দিন পরে থাকি দোয়া নিবি, আমার এখানে থাকা খাওয়া কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্রেগনেন্ট গাভির ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা দিই? প্রেগনেন্ট গাভির সুযোগ সুবিধা আপনার চারটা বান ওকে ঠিক আছে কি না, আমার গরু যাবে, যারা আসবে না তাদের গরু যাবে, চারটা বান দেখবে বলবারানি, কিন্তু টুটি থাকলে গাড়ি ভাড়াও আমার টাকার ড্যামারেজ 50,000 দিই, আমি গরু ব্যাকলি আসবো। আচ্ছা মনে হয় এই যে পাশে আপনার পাশে একটা বাইকে দেখতে পাচ্ছি, ইনি কি গাভি কিনতে আসছে? ইনি গাভি কিনতে আইছে, আমার ভাই দেখেছে মেলা লাগায়, দেখার পরে আমার এখানে আইছে, কালকে আইছে, আসার পরে আমার গরু 50টা আছে কি না, 50-60টা ভাইক জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। আমি ভাইক বলেও নি যে এটা লেন এটা লেন, ভাই দেখার পরে দুইটা গরু দরদাম করি আর কি, রাতে একটা লিছে, ঠিক আছে? আর এখন একটা গরু লিছে, হ্যাঁ দুইটা গাভি অলরেডি লিছে। আচ্ছা আর এই তার এখানেই যে ম্যাডামের আইছিল বিশ্বাস করি যে গরুটা লিছিল বানকানা, তার তার এলাকাতে তার সাথে দেখা হয়েছে, আমি বিচার মিটিং করি কালকে সেই গরু ওই বরপুর গেলাম। এখন কিন্তু বরপুরে কিন্তু আর নাম বলে না, লোক কয় দাসুরি, ঠিক আছে? প্রত্যেকটা লোক কয় দাসুরি মুলাডুলি,
কয় দাশরি মুলাডুলি বরপুরের নামে আর কিন্তু বলে না এক এক কালে কিন্তু ভাঙুরার বদনাম হইতো এখন একটু মোটামুটি আর কি ঠিক আছে তে আপনার মেলা সোমবার দেখাতে ভাই সোমবার দিকেরে প্রতিবেদন করতেছ না তারপরে না করলে সোমবার দিকেরে ভাই সমস্যা ঠিক আছে সোমবার দিকেরে হুমকি দেয় ইয়া দেয় ঠিক আছে তে সেই গরু বানকানা গরু পরে ঘুরত দিয়েছি টাকা ঘুরত দিয়েছি তাও কিছু টাকা কম দিয়েছে আর কি তারপরে লোকটা কিন্তু বাঁচিছে দুটা বান যদি কানা থাকে গাভীর তাহলে ওই ওই গাভীটাই টাকাই শেষ কিন্তু গাভীটা পুরাই গাভীর চারটা বান কিন্তু মেন দুধ একশোর কম বেশি পরের বিষয় গাভীর চারটা বান হচ্ছে মেন যে চারটা বানের দুধ সম্পূর্ণ ঠিক মতন আছে কিনা ঠিক আছে অবশ্যই যাচাই বাছাই করে আর দাঁতে যে কয় ছয় আট দাঁতের গরু কয় দুই দাঁত চার দাঁত আমি দর্শক ভাইয়ের বলি যে যেখানে কিনেন দাঁতটা দেখে নেবেন জমিনে এসে দাঁত দেখে আমি দেখেছি ভিডিও বয়স্ক গরু বুড়ি গরু কয় হচ্ছে চার দাঁত দুই দাঁতের চার দাঁত হচ্ছে কিন্তু গরু বয়স্ক ঠিক আছে পরে যাই হোক কথা বললে মেলা কথাই যাই এই যে কালকে সেই বিচার বিবেচনা করি তার সামনে জিজ্ঞাসা করেন পরে তারে তারপরে আমার থেকে সেই গরু আমি আরও দশ হাজার টাকা দামের থেকেও কমলি যেহেতু ওরা মায়ের খেতে ক্ষতিগ্রস্ত দামের থেকেও দশ হাজার টাকা কমলি তারপরে কালকে দিছি এই ভাইয়ের সামনেই তারা গরু নিয়ে চলে গেছে আচ্ছা ভাইয়ের সাথে আমি কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার পরিচয়টা আমার পরিচয় আমার বাসা নন্দীগ্রাম বগুড়া নন্দীগ্রাম পণ্ডিতপুকুর আচ্ছা আরও তো অনেক খাবার ছিল এই মনে হয় ডেলি ফার্মে কেন আসে ভাইয়ের ইউটিউবের আগে দেখছি দেখে বাসা থেকে চিন্তা করলাম তো ওগুলো দেখছি আজকাল তো অনেক ইউটিউবে বাড়াইছে তো আমি চিন্তা করলাম ভাইয়ের কথাবার্তা ভালো লাগলো দেখি জায়গাটা দেখে আসি গরু কেনাই বড় কথা নয় দেখি আসার পরে কেমন দেখি আসার পরে দেখি এখানকার পরিবেশ ভালো ভাইও ভালো মানুষ মনে হয় ভাইয়ের খামারে সবসময় কতগুলো গাভী থাকে গরু এক পঞ্চাশ ষাটটা আমি তো দেখতেছি তারপরেও মনে হয় যে আমি তো একটা গরু কিনবো আমি তো ফার্ম করবো না এখানে আসার পর কি গরু নেওয়া হয়েছে হ্যাঁ আমি নিছি একটা গরু আমি দুই লাখ নব্বই ওই তিন তিনই দশ একটা আমি দেবো না মনোর ভাই যে যেরকম কথা বলছে গরুর বিষয়ে আপনি কি সরাসরি দেখে এরকম মনে হয়েছে যে ঠিক থাকবে এখন সব কিছু ঠিক আমি খুব ভালো লাগলো এই জন্য আমি একটা গরু কিনছি মনোর ভাই মানুষ হিসেবে কিরকম খুবই খুবই ভালো আজকালকার যুগে এরকম মানুষ তো হয় না যে কেউ এসে খামারে এসে এখান থেকে গাভী নিয়ে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ যে কোনো ভাবে এমনকি মহিলারা আলে কোনো ইয়ে না খুব নিরাপদ জায়গা এবং খুব ভালো পরিবেশ এখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা এখানে আছে ব্যবস্থা সব কিছু আছে আমি কাল থেকে তো দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মনে করে চলেন আমরা গরু দেখাচ্ছি আর একটা কথা কব তো এই জন্য আমি দর্শক ভাইয়ের কাছে ইয়া করি দর্শক ভাইয়েরা প্রতিবেদন দেখি সারি কিন্তু হুট করে গরু কিনে প্রতিবেদন কার প্রতিবেদন ও ব্যবসা জানে কিনা ঠিক আছে এগুলো কিন্তু দেখে না যারা বিদেশ প্রবাসে বাইরে আছে তাদের গাভী কেনার প্রচুর পরিমাণ লোক আছে ভাই কিন্তু এই যে কারণে বুঝছেন মানুষের আসলে বিকৃষ্ণ হয়ে গেছে তা আমি এই জন্য বলি যে ভাই আপনারা যখন গাভীটা যেখানেই কিনেন আমার কাছে কেনার জন্য আমি বলি নিকো আপনারা এই যে পাবনা জেলার যে একটা বদনাম আমার কথা যে এই বদনামটা যেন না হয় আমরা ভাই হাট বাজারে গরু কিনে নিই ভাই আপনার আমরা হাট বাজারে কিনে আমরা প্রত্যেকটা গরু গ্রামে থেকে কালেকশন করি আমাদের কাছে তিরিশের দুধের গরু হলে একটা খামার যারা প্রকৃত পালে তারা একটা দুইটা করে গরু পালে এগুলো আমরা বিভিন্ন কষ্ট করে কিন্তু সংগ্রহ করি একটা গরু কাছে ধরেন একটা গরু দশ মাইল পাঁচ মাইল পর পরে গ্রামে থেকে আমরা কিন্তু সংগ্রহ করি আমরা হাট বাজারে কিনে নিই বরং খারাপ বলে দুই সাইডে হাটে বিক্রি করি ঠিক আছে জি জি তো এই জন্য আমি দর্শক ভাগ বলি যে যেখান থেকে কিনবেন একটু দেখি কিন শুনে কিনবেন আর এই যে আর একটা বিষয় হচ্ছে কি এই যে উলান দেখে মানুষ দুই দিন ভাই ঠেকা দেয় উলান ঠেকায় এক দেয় এই উলান দেখি কয় বিশ কেজি পঁচিশ কেজি ওই দুধটা কিন্তু মুখে বলে মুখে আমি আরো মুখে প্রতিবেদন আমি মেলা কথা বলতে পারবো আপনি কি ঠেকাতে পারবেন না নিজে চোখে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নিতে হবে হ্যাঁ আমি ওই জন্য বলি যে দর্শক ভাইয়েরা আপনারা দুধ একশোর কম বেশি চারটা বান ঠিক আছে কিনা বাস্তারা ঠিক আছে কিনা গাভীর এগুলো দেখে শুনে আপনারা কিনবেন আল্লাহ রহমত আমি আশা করি গ্যারান্টি আপনি ঠকবেন না ঠিক আছে এইটুকু আমি দর্শকের কাছে অনুরোধ আচ্ছা মনে হয় ভাই অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন চলে এখন আমরা গাভী দেখি আচ্ছা ঠিক আছে দেখেন মনে হয় সর্বপ্রথমে বড় সড়ো একটি সাদা কালো গাভী দেখতে পাচ্ছি এটা কোন জাতি এটা হলস্টার ফিজিয়ান ভাই হলস্টার ফিজিয়ান হ্যাঁ গোটা দেখেন সাড়ে সাত হাত লম্বাই আছে লম্বাই অনেক দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো গাভী এটার দাঁত কয় দাঁত এটা চারটা ছিল আর একটা ভাঙে ছয় দাঁত হচ্ছে অলরেডি ছয়টা ধরেন অলরেডি ছয়টা হয়ে গেছে ছয়টা হচ্ছে আচ্ছা বাচ্চা সাথে আছে হ্যাঁ সার বাচ্চা দেখেন রানী বাচ্চা সঙ্গে সার বাচ্চা জাত হচ্ছে রানী বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন এটা নয় দিন
9 দিন এখন কি রকম দুধ পাচ্ছেন দুই বেলাতে যে লিবি আমার মোটামুটি 28 লিটার গ্যারান্টি দুয়াই দেব আমি সকাল বিকাল দুই বেলায় 28 লিটারের গ্যারান্টি আপনি দুয়াই দিবেন দুই সকাল বিকাল হ্যাঁ দুয়াই দেব আচ্ছা গাবিটার এক পাশ নিখুদ দেখাইছেন আরেক পাশ দেখি আমরা দেখেন 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 আচ্ছা এই পাশে নিখুদ আছে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা এই গাবিটার দাম কত টাকা যাচ্ছে 2,75,000 2,75,000 দরদামের কি সুযোগ আছে হালকা আংশিক আচ্ছা মনে হয় এটা সাইড করে দেন পরবর্তী গাবি দেখি আচ্ছা দেখেন মনোরবা দুই নম্বর সিরিয়ালে মাঝারি আকারের মানে প্রথম গাবির থেকে এই গাবিটা একটু ছোট এটা কি জাতের এটা রানী শঙ্কর কয় হলস্টার ফিজিয়াল মূলত আচ্ছা পুরো বডিতে সাদা অংশ বেশি এর জন্য কি রানী শঙ্কর বলতে হ্যাঁ রানী শঙ্কর সকলে কয় মানুষ রানী শঙ্কর আচ্ছা রানী শঙ্কর তো কোনো জাত না হলস্টার ফিজিয়াল আচ্ছা গাবিটার বয়স দুই দাঁত ভাই দুই দাঁত সঙ্গে বাচ্চা আছে এই দেখেন বাচ্চাটা ফুটফুটে বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা কি জাতের এটা বাচ্চা হলস্টার ফিজিয়াল সার বাচ্চা বাচ্চাটা হলস্টার ফিজিয়াল হ্যাঁ 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 বাচ্চার বয়স কয় দিন এটা বাচ্চার বয়স আজকে 4 দিন বাচ্চা বয়স 4 দিন তাহলে তো এখন গ্যাজেট টানতেছেন সম্পূর্ণ দুধ এখন আসে না না আচ্ছা কত লিটার গ্যাজেট টানতেছেন মোটামুটি 16-17 টানতেছে আর কি সকাল বিকাল 16-17 লিটার গ্যাজেট দুধ টানতেছে যে গাবিটা দিয়ে কত কত লিটার দুধ পাবে 18-20 18 থেকে 20 লিটার দুধের গ্যারান্টি দিয়ে দেবেন গ্যারান্টি দিয়ে লিবে দুয়াই দেব সমস্যা নাই সম্পূর্ণ দুধ আসার পরে 18 লিটার দুধের 18-20 গ্যারান্টি দিয়ে দেব একের গ্যারান্টি এই গাবিটার দাম কত টাকা যাচ্ছে দাম 2,45,000 টাকা 40 হলেই দেব 2,40,000 হলে দিয়ে দেবেন দরদামের সুযোগ এরপরে আর নাই না 2,1,000 শুন মানে আর কি গরু ভালো গরু তো ভাই হ্যাঁ অনেক ভালো গরু দেখে বলে যাচ্ছে জাতের গরু হ্যাঁ জাতের গরু ভাই আর দুই কান দাঁত কেবল না আচ্ছা ঠিক আছে ভাইজান এটা সাইড করে দেন পরবর্তী গাবি দেখুন ভাই তিন নম্বর সিরিয়ালে আরো একটু বড় সরো সাদা কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টার ফিজিয়ানের রানী শঙ্কর বললেই চলে এটা হলস্টার ফিজিয়ান এটার বয়স কয় দাঁত ভাই এটা 4 দাঁত ভাই চার দাঁত সঙ্গে বাচ্চা আছে ওই যে বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটার জাত এটা হলস্টার ফিজিয়ান বাচ্চার জাত আর মায়ের জাত একই বাচ্চার কালার কি এরকমই থাকবে না কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হয়ে যাবে কি কালার হবে বড় হলে এটা সামনে সাদা কালো হবে সাদা কালো হবে আচ্ছা এই গাবিটা থেকে এখন কত লিটার দুধ এটা 20 লিটার দুধ দিয়ে নিবি আমি গ্যারান্টি দুয়াই দেব সমস্যা নাই একদম 20 লিটার দুধের গ্যারান্টি দুধ এক পা কমবালও নেবে না আচ্ছা এই গাবিটার দাম কত টাকা চাচ্ছে এটা 2,40,000 এটার দামও 2,40,000 দরদামের সুযোগ আছে ওই 2,1,000 দেখো দেখো 2,1,000 এদিক সেদিক হ্যাঁ আচ্ছা মনোয়ার ভাই এই গাবিটা সাইড করেন পরবর্তী গাবি দেখি আচ্ছা ঠিক আছে দেখ মনোয়ার ভাই চার নম্বর সিরিয়াল আরো একটি গাবি দেখতে পাচ্ছি মাঝারি আকারের সাদা কালো রঙের এটার জাত এটা হলস্টার ফিজিয়াল ভাই আমি জাত মান ছাড়া গরু কিনিনি ভাই এটা হলস্টার ফিজিয়াল কয় দাঁত এটা 6 দাঁত 6 দাঁত সঙ্গে বাচ্চা আছে হ্যাঁ সার বাচ্চা দেখেন সার বাচ্চা বাচ্চাটার জাত জাত হলস্টার ফিজিয়ানি বয়স কয় কত দিন 12 দিন 12 দিন এখন কত লিটার দুধ পাচ্ছেন 15 পিলার গ্যারান্টি দিয়ে দিবি 15 প্লাস দুধের গ্যারান্টি দিয়ে দিবেন দুয়ালি ব্যাক পা কম্বল লয়ে লাগবে না আচ্ছা এটার দাম কত টাকা আছে এটার দাম 1,45,000 1,45,000 টাকা হলে এটা নিতে পারবে পাইকারি রেট দিছি আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী গাবি দেখি আচ্ছা ঠিক আছে দেখেন মনোয়ার ভাই পাঁচ নম্বর সিরিয়ালে বড় সরো আরো একটি গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টার ফিজিয়ান ভাই এটা হলস্টার ফিজিয়ান এটার বয়স এটা 2 দাঁত এটা 2 দাঁত কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা আচ্ছা সঙ্গে যে বাচ্চা দেখতে পাচ্ছি এটা এই গাবির বাচ্চা এটা জার্সি বাচ্চা ভাই জার্সি বাচ্চা বাচ্চার বয়স এটা বাচ্চার বয়স 6 দিন 6 দিন কি বাচ্চা সার বাচ্চা না বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা মনোয়ার ভাই এই গাবিটা দিয়ে কত লিটার দুধ আসা করছে এটা দুধ ওই বেলা যে লিবে 18 গ্যারান্টি এক পা কুম্বলও লিয়া লাগবে না দুয়া লিবে আমার বার 7 দিন বই থাকে আচ্ছা সকাল বিকাল 18 লিটার দুধের গ্যারান্টি দিই হ্যাঁ লাল হলে লিবি না হলে লিয়া লাগবে আচ্ছা আমরা গাবিটার এক পাশ নিখুদ দেখছি গাবিটা ঘোরাই দেন অপর পাশ দেখি আচ্ছা ঠিক আছে দেখেন আচ্ছা অপর পাশে মাশাআল্লাহ নিখুদ আছে এই গাবিটার দাম কত টাকা চাচ্ছে এর দাম আসছে 1,90,000 1,90,000 হলে গাবিটা দিয়ে দিবেন দরদামের কি হালকা সুযোগ আছে হালকা আংশিক আচ্ছা ঠিক আছে মনোয়ার ভাই এটা সাইড করে দেন পরবর্তী গাবি দেখি আচ্ছা দেখেন মনোয়ার ভাই 6 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি দেখতে পাচ্ছি মাঝারি আকারের এটা কি জাতের এটা মুন্ডি গরু ভাই মুন্ডি মুন্ডি গরু যেটা শিং নাই ওটাই তো মুন্ডি মুন্ডি দেখেন মুন্ডি আচ্ছা এটার বয়স কয় দাঁত এটা 4 দাঁত চার দাঁত বয়স সঙ্গে বাচ্চা আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়স বাচ্চার বয়স 12 দিন 12 দিন আচ্ছা এখন কত লিটার দুধ পাচ্ছেন সকাল বিকাল সকাল বিকাল 15 প্লাস দুয়া লাগবে এক পা কম্বলও লেয়া লাগবে না আচ্ছা 15 প্লাস দুধের গ্যারান্টি দিয়ে দিবেন হ্যাঁ বাংলাদেশে যখন যাবে 15 গ্যারান্টি আচ্ছা এই গাবি দাম এই গাবিটার দাম কত টাকা নিবেন এই গাবিটার দাম তো আসছে 1,40,000 1,40,000 হলে গাবি দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো দরদামের সুযোগ আছে ভাল কাঁচা ভাই আজ পাইকারি ছেলে লাগাইছে গরু পাইকারি দেন 10 টাকা দেন বিচার করে আমার দেন কয় আচ্ছা মনে হবে এটা সাইড করে দেন পরবর্তী গাবি দেখি আচ্ছা ঠিক আছে দেখো
কোনো কথা সিরিয়াল লাল এগুলা যখন সম্পূর্ণ দুধ চলে আসবে তখন একদম 20 লিটার দুধের গ্যারান্টি দিয়ে দিবেন থাকবে 20 লিটার আচ্ছা মনে হবে এটার দাম কত টাকা স্যার 190000 190000 হলে এটা দিয়ে দিবেন দর দামে হালকা সুযোগ আছে হালকা আংশিক আচ্ছা মনে হবে এটা সাইড করে দেন পরবর্তী গাবিতে আচ্ছা ঠিক আছে দেখেন মনে হবে 8 নম্বর সিরিয়ালে আরো একটি বড় সরো গাবি নিয়ে আসলেন এটা মনে হচ্ছে দেখে অনেক বড় সরো গাবি তলামলা অনেক সুন্দর এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই আমি জাত বলেছো জাত মান ছাড়া গরু রাখিনি ভাই এটা হলস্টার ফ্রিজিয়ান হ্যাঁ 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 হলস্টার আচ্ছা এটার বয়স এটা 7 দাঁত চার দাঁত সঙ্গে কি বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে আজকে দিছে বকনা বাচ্চা আজকে বাচ্চাটা দিছে বকনা বাচ্চা হ্যাঁ রাত 12টার সময় দিছে তাহলে তো এখন গ্যাজা টানতেছেন হ্যাঁ গ্যাজা টানতেছে এটা কত লিটার দুধ গ্যাজা টানছে এটা গ্যাজা টানতেছে সকাল থেকে 14 15 দোয়ান হইলি যে লিবি আমার 28 থেকে 30 লিটার গ্যারান্টি থাকবে দুই বেলা এই গাবিটা সম্পূর্ণ দুধ চলে আসলে 28 থেকে 30 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি দেব আচ্ছা এই গাবিটার দাম কত টাকা চাচ্ছে এই গাবিটার দাম চাচ্ছে আপনি 265000 265000 টাকায় 28 থেকে 30 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি থাকবে আর তলাটা দেখেন না দর্শক কি দেখেন বুঝতে পারবেন আচ্ছা ক্যামেরাম্যানে বলবো যে তলাটা অনেক সুন্দর করে দেখাই দিতে অনেক বড় সরো তলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মনোহর ভাই এটা সাইড করে দেন মনে হয় 9 নম্বর সিরিয়াল আর একটু বড় সরো গাবি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই এটা এখনো দেরি আছে 1.5 মাস বাকি আছে বাচ্চা দিতে এখনো এটা এখনো বাচ্চা দিতে 1.5 মাস সময় আছে হ্যাঁ 1.5 মাস বাকি আছে ভাই আচ্ছা এটার বয়স কয় দাঁত এটা 7 দাঁত কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা দেবে সেকেন্ড বাচ্চা দিবে হ্যাঁ আচ্ছা এই গাবিটা এক পাশ নিখুঁত দেখছি ঘুরাই দেন অপর পাশটাও হ্যাঁ ওই পাশে দেখেন কোনো খুদ গরু নাই আল্লাহর রহমত আমার কাছে দেখেন আপনি অপর পাশ দেখলাম অপর পাশে নিখুঁত আছে হ্যাঁ আছে ইনশাআল্লাহ আচ্ছা এই গাবিটার দাম কত টাকা যাচ্ছে এই গাবিটা দুই টাকা গাবির দাম যাব না এই গাবিটা আর এই মন্ডি গাবিটা দুইটা গরুর দাম যাব না ভাই আচ্ছা এই গাবিতে কি দুধের আইডিয়া দিয়ে দিবেন প্রেগন্যান্ট আইডিয়া দিয়ে দেব দুইটা গরুর 60 লিটার দুধের আইডিয়া দেব আচ্ছা এটাতে 30 লিটার এটাতে 30 হ্যাঁ এটা 30 লিটার আচ্ছা মনে হবে এটার দাম কত টাকা নেবেন না এটা দাম যাব না দুইটা গরুর দাম যাবেন না আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তীটা আচ্ছা ঠিক আছে মনে হবে 10 নম্বর সিরিয়াল আরো একটি গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের অনেক বড় সরো এটা কি জাতের এটা মন্ডি ভাই অরিজিনাল মন্ডি ঝুটকা ঝুটি আছে মাথার পর দেখা নয় দেখেন এটা শিং নাই মাথায় দেখতে পাচ্ছি এটা মন্ডি হ্যাঁ মন্ডি ভাই অরিজিনাল মন্ডি এটার বয়স এটা 7 দাঁত ছিল আরেক দাঁত ভাঙি 6 দাঁত হচ্ছে আচ্ছা বাচ্চা দিতে কতদিন সময় এরা 1.5 মাস বাকি আছে এখনো 1.5 মাস সময় আছে হ্যাঁ 1.5 মাস উলান উলানের জায়গাটা যদি একটু দেখাই প্রচুরের জায়গাটা দেখা দাও তো আচ্ছা উলানে মাশাআল্লাহ অনেক জায়গা দেখতে পাচ্ছি এটা হলস্টার ফ্রিজিয়ান গরু না আচ্ছা এগুলোটা একটু সাইড করে দেন ওই পাশটা অপর পাশটা ভালো করে দেখি হ্যাঁ দেখেন দর্শক আচ্ছা এই গরুটার দাম কত টাকা স্যার দুইটা গরুর দাম চাপ না ভাই আচ্ছা এটা তো দুধের গরু তো ভাই এ কে কি মেলা মানুষ মন্তব্য করতে পারে আমার দর্শক ভাই সেদিন বলেছে যে ভাই আপনি দাম চান নাই তাম বললাম ভাই অনেক বড় গরু তো এজন্য দাম চাপ না দুইটা গরু বড় গরু দাম চাপ না আচ্ছা এটা তো দুধের আইডিয়া দিয়ে দিয়েছেন 30 হ্যাঁ 30 প্লাস আচ্ছা ঠিক আছে মনোহর ভাই এটা সাইড করেন পরবর্তী গাবি দেখি ঠিক আছে মনোহর ভাই 11 নম্বর সিরিয়ালে আরো একটু বড় সরো গাবি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের পুরো বডিতে সাদা অংশই বেশি এই গাবিটার কি জাতের এরা রানী ভাই রানী এটা রানী অরিজিনাল রানী ভাই আচ্ছা এটার বয়স এর দুই দাঁত হচ্ছে কেবল দাঁত ছিল না দাঁত ভাঙিছে কেবল কেবল দুই দাঁত হচ্ছে কেবল দুই দাঁত হচ্ছে আচ্ছা এটার সময় আছে কতদিন এটার সময় আছে মনে হয় 16 17 দিন 16 17 দিন এখনো সময় আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক পাশ মুখ দেখাইছেন আরেক পাশ দেখি কোনো খুদ নাই ভাই এ গরু কোনো খুদ বিন্দু পরিমাণ আচ্ছা অপর পাশেই দেখতেছি মাশাআল্লাহ কোনো খুদ নাই এই গাবিটার দাম কত টাকা চাচ্ছে এই গাবিটার দাম চাচ্ছে ভাই 270000 270000 দর দামের সুযোগ আছে হালকা সুযোগ আছে ভাই খুব বড় গরু ভাই আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী গাবি দেখি ঠিক আছে দেখেন মনে ভাই 12 নম্বর সিরিয়ালে বড় সরো আরো একটি গাবি দেখতে পাচ্ছি পুরো বডিতে কালো অংশ বেশি শুধু তলার নিচ দিয়ে একটু সাদা অংশ এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই এটা হলস্টার ফ্রিজিয়ান হ্যাঁ এটার বয়স এটা 7 দাঁত 4 দাঁত বয়স হ্যাঁ আচ্ছা এটা বাচ্চা দিতে আর কতদিন সময় এটা বাচ্চা দিতে 22 দিন বাকি আছে এখনো 22 দিন এখনো সময় আছে এটা দুধের আইডিয়া দিয়ে দিবে এটা দুধের আইডিয়া 25 প্লাস থাকবে 25 প্লাস দুধের আইডিয়া দিয়ে দিবে হ্যাঁ আচ্ছা এই গাবিটার দাম কত টাকা চাচ্ছেন এই গাবিটার দাম চাচ্ছি আপনার হচ্ছে 210000 টাকা 210000 টাকা হলে গাবিটা দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ দর দামের সুযোগ আছে হালকা আংশিক আচ্ছা মনোহর ভাই এই গাবিটা সাইড করেন পরবর্তী গাবি দেখি ঠিক আছে দেখেন
মনোরবে 14 নম্বর সিরিয়াল আর একটু বড় সরো গাবি দেখতেছি সাদা কালো রঙের এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই দাঁতে দুইখান কেবল কাহস্ত ভাই খুব বড় বিক গরু ভাই আচ্ছা এই যে ভাই আসার পর শুনলাম এই ভাই এই গাবিটা ভাই বাচ্চা দেওয়ার পরে লিছে আর কি আচ্ছা এই ভাই বাচ্চা দেওয়ার পরে এই গাবিটা নিছে হ্যাঁ ভাই লিছে এই গাবিটা আর কি আচ্ছা কত টাকা বিক্রি করলেন ওই ভাইয়ের কাছে আমি তো করলে দর্শক মিত্রতা হতে পারে আচ্ছা ভাই কত টাকা দিয়ে নিলেন এটা 2,90,000 দিয়ে নিলাম এটা 2,90,000 দিয়ে নিছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইজান অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম